আমরা তো সবাই তাই জানি, আপনারা বাড়ি বিক্রি করে দিয়েছেন। এসব কথা তোমরা কোথা থেকে শুনিয়েছো? কে রটিয়েছে সব? আমি বলেছি। যেহেতু আমরা তোমার বিচারাধীনে আছি, যতদিন না পর্যন্ত আমাদের বিচার হবে আমরা এই বাড়িতে ঢুকবো না। দুর্গা, ওকে রে কিছুই তো খাস নি, খা, খেতে খেতে বাকি কথা শুনবো। খিদে ঘুম আমার সব চলে গেছে কাকি, বুঝতে পারছি আমার দিদিয়া ফেসে গেছে, তার উপর বাবা মাও দিদিয়াকে ভুল বুঝছে। আমি যে কোন দিক কিভাবে সামলাবো কিছুতেই ভেবেছিলাম বাড়িতে ফিরলে বাবা মা একটু শান্ত হবে, আমি সব বুঝিয়ে বলতে পারবো বাবা মাকে, কিন্তু এখানে আসতে না আসতেই দুলাল কাকা ওই লোকটা তো অমনি, ওই লোকটা কেমন আমি জানি না, আমি ঘর করছি, লোকটার মন বলে কিছু আছে নাকি? আমি তিন নম্বরই, এরপরে হয়তো চার পাঁচ আরো কত। চারু এখন কোথায়? আমি দিদিয়া কেউই এই ঘটনার জন্য তৈরি ছিলাম না জানো, কিন্তু মিহিদা ওকে যেভাবে মেনে নিল, সত্যি তো ও যেভাবে সত্যিটা স্বীকার করেছে, তোর দিদিয়াকে ন্যায্য সম্মান দিয়েছে, এটা তো কম ভালো কথা না বল? কিন্তু আদেও এতে ভালো হলো কি? যা রটানো হয়েছিল তার জন্য সারাটা জীবন তোর দিদিয়াকে পস্তাতে হতো, এর থেকে তো অভিরূপ মুখার্জির ছেলের বউ হয়েছে, অন্তত পক্ষে তোর দিদিয়ার দিকে তো আঙুল তোলার কেউ কিছু বলতে পারবে না বল? কিন্তু কাকি, এই দেশের মেয়েদের কি তাতেও কলঙ্ক মুছে? সেটাও ঠিক, তা না হলে সীতা দেবীকে লজ্জায় অপমানে কেন পাতালে যেতে হয়েছিল? চারু কিচ্ছু করেনি রে, ও কিচ্ছু করতে পারে না আমি জানি, মাস্টার মশাই স্কুলে পড়ার সৌভাগ্য আমার বেশি দিনের জন্য হয়নি, কিন্তু জীবনের অনেক পাঠ আমি ওনার কাছ থেকে শিখেছি, কিন্তু সেই সব কিছু জেনে বুঝেও আমি কিচ্ছু করতে পারি, এতটাই অসহায় আমরা। তাই মুখ বুঝে সারাটা জীবন ধরে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ছাড়া কি বাঁচে আমাদের? কিচ্ছু না। সেই জন্যই তো আমাদের মতো মানুষদের প্রকৃতি মাও কোনো দিনও মেনে নেবেন না। আমার মনে হয় তুমি নিজেকে যা ভাবছো তুমি সেটা নও কাকি। আমি তোমাকে সবসময় সবার থেকে আলাদা ভেবেছি কাকি, তাই আজ অন্য কারোর কাছে না গিয়ে সোজা তোমার কাছে এসেছি একটা সাহায্যের জন্য। আমি আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি? আমার দিদিয়া ভুল করেছে কাকি, কিন্তু সেটা অনিচ্ছাকৃত না জেনে, আর সেই ভুলটাকে ধরে আমার বাবাকে অপদস্থ করে এই গ্রাম ছেড়ে বার করার ব্যবস্থা করা হয়েছে। কাকি কাকি, তুমি যদি একটু একটু সাহস জোগাড় করতে পারো তাহলে আমি ওদের উপযুক্ত শাস্তি দিতে পারবো। কে বলবে? এই ভালো মানুষটার আড়ালে আসলে একটা লোভী নোংরা মানুষ লুকিয়ে আছে। এটা কি নোংরা দেখেছো? তোমার সম্বন্ধে কিরকম খারাপ খারাপ কথা বলছে? ছেড়ে দাও প্রতিমা, ও তো এসব করার জন্যই আমাদেরকে এখানে ডেকেছে। ঘটনাটা শুরু হয় প্রজাতন্ত্র দিবসের দিন থেকে, অবশ্য তার কয়েকদিন আগে আমাদের এক দলীয় কর্মীকে এই ঈশ্বর চক্রবর্তীর মেয়েরা। দলীয় কর্মীর নামটাও বলো দুলাল। হ্যাঁ, নুনটের নামটা এনারা জানতে পারলে এদের বুঝতে সুবিধে হবে। মাঝখানে কোনো কথা বলো না ঈশ্বর, তোমার মুখে এখন কোনো কথা মানায় না, কিন্তু সত্যিটা তো ধরিয়ে দিতে হবে। হ্যাঁ,
হ্যাঁ সত্যিটা তো সবাই জানে না। আসলে ওই প্রজাতন্ত্র দিবসের দিনেই মিহিরকে চারু প্রথম দেখে, আর ওকে দেখার পরেই ওর ক্ষমতা ক্ষমতা দেখে তখন থেকে এদের প্ল্যান করা শুরু। আর যেমন ভাবা তেমনি কাজ, আমাদের দাদা মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়িতে মেয়েকে বেনারসি গয়নাগাটি পরিয়ে বাড়িতে ঢুকিয়ে ছেলেকে ব্ল্যাকমেল করে মেয়েকে বিয়ে করতে বাধ্য করেছে। এটা তো একদম মিথ্যে কথা বলছি গো, কিছু বলো হলে। এইভাবে ওকে থামানো যাবে না প্রতিমা। তুমি মেনে নেবে? তুমি ও আগে ওর কথা শেষ করুক, তারপর আমি যা বলার বলবো। অভিরূপ মুখার্জির ছেলে যখন চারুকে মেনে নিয়েছে তখন নিশ্চয়ই ওদের মধ্যে কিছু ছিল। হ্যাঁ ছিলই তো, একসঙ্গে রাত কাটিয়েছে আর তার জেরেই তো। দাদা দাদা, আপনি আগে থেকে অনেক নোংরা কথা বলেছেন, আমাদের কাউকে রেয়াত করেননি, তবে কেন আমার আজকে আপনি? তোমাদের তাতে তো শিক্ষা হয়নি। ওই ঘটনার পরে তোমরা তো এখান থেকে সোজা কলকাতার ওই বাড়িতে গিয়ে হানা দিয়েছো, তারপরে এখানে ফিরে এসেছো, কিন্তু তাতে এদের কি লাভ হবে? বুঝতে পারছেন না, মেয়েকে মন্ত্রীর অন্দরমহলে ঢুকিয়ে দেওয়া মানে তো মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়া, এতে নিজের আখের গোছানোর রাস্তা একেবারে তৈরি। কত নিচ একটা লোক হলে নিজের মেয়েকে ব্যবহার করে কেউ এভাবে উপরে উঠতে চায়? দুলাল, তুমি নিজের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলো না। অর্থ প্রতিপত্তি ক্ষমতা এসব কোনোদিনই আমার কাম্য ছিল না, আজও নেই। তোমার নাটক ছাড়ো তো, তোমার ইচ্ছে আমার বোঝা হয়ে গেছে। তুমি অভিরূপ মুখার্জির ঘনিষ্ঠ হয়ে তোমার উদ্দেশ্য এই সারা গ্রামের মুরব্বী হয়ে ওঠা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাই হলো তোমার আসল ভয়। তুমি ভাবছো আমার জন্য যদি তোমার গদিটা ছাড়া হয়, তাই তো? তুমি কে? তোমাকে ভয় পেতে যাবো কেন? না তোমার কথাগুলোর মানে তো এসব কথা বাদ দাও। সারা গ্রামের মানুষ তোমাদের দোষী ঠাউরেছে, বয়কট করেছে, এখানে ফিরে এসে বড্ড ভুল করেছে ঈশ্বর। এখন সারা গ্রামের পক্ষ থেকে আমি তোমার শাস্তি ঘোষণা করব। আরে করবে আবার কি, দোষ যখন করেছে তখন যা করবার করে দাও। এভাবে চমকে উঠলে যে এখনো ভয় নাকি অবিশ্বাস? আমি জানি অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কিন্তু এটা বলো না তুমি আমাকে ঘৃণা করো। চারু চারু, আমার যা বলার ছিল আমি সবার সামনে বলেছি, হয়তো আগে বলা উচিত ছিল কিন্তু পারিনি ভয়ে। তোমাদের কথা ভেবে ভয় হয়েছিল, আমি তো নিজের মনের সাথে আপোষ করে নিয়েছিলাম। কিন্তু যা তোমার চোখে জল আনে সেরকম কাজ কি করে করি বলো তো? আমি আমি জানি আমি খুব খারাপ, কিন্তু বিশ্বাস করো আমি নিজের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসি। জানো তোমার ভালোবাসার বিনিময়ে আমার বাবা মাকে যে অপমান যে কষ্ট সহ্য করতে হয়েছে তার কি হবে? তোমরা তো আমায় মেনে নিয়েছো, নিজেদের কাছে রেখে দিয়েছো, কিন্তু আমার বাবা মা বোন ওরা কোথায় কি করছে আমি তো কিছুই। আমি তো আছি, আমি সব খবর এনে দেবো তোমায়। তাহলেই হবে? আমার বাবার তোমাকে নিয়ে যে ভালো একটা ধারণা ছিল সেটা খুব স্বাভাবিক ভাবেই এখন আর নেই। চারু চারু, সব ঠিক হয়ে যাবে, তুমি আমাকে একটু সময় দাও। কি করে ঠিক হবে? আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি, তারপর এখান থেকে তো বেরোনোর কোনো উপায় নেই, পরপর এতগুলো অন্যায়, আমার বাবা মা আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আমি জানি তুমি ভুল বুঝছো ওনাদের, আমি ওনাদের যতটা চিনি ওনারা এরকম মানুষই নয়। মানুষগুলো বদলে গেছে, দিনের পর দিন ধরে ধাক্কা খেতে খেতে মানুষগুলো পাল্টে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে, না হলে আমার বাবা কোনোদিন আমায় বিয়ে দেওয়ার চেষ্টা করতো না, বুঝেছো? চারু চারু, তুমি কি কোনোভাবে আমাকেই? আমার তোমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর তোমাদের হাতে সবে কিছু যায় আসে না, কিন্তু আমার বাবা মা যদি আমায় ক্ষমা না করে আমি মরেও শান্তি পাবো না। এরা ফোন করো, ফোন করো ওনাদের,
ওনারা রাগ করুন, যা খুশি বলুক, তুমি তাও ফোন করো, আমি এইভাবে তোমাকে দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি না, বাবাকে এখন ফোন করলে অনেক, আগে ছুটকিকে করি। কাকি তুমি পারবে তো? কাকি তুমি একটু সাহস করলে দেখবে ঠিক পারবে, প্লিজ কাকি বলো না, তুমি পারবে তো? মিহিরটা ফোন করেছে। হ্যালো, হ্যালো ছুটকি, দিদিয়া, দিদিয়া তুই তুই কেমন আছিস? তুই ভালো আছিস তো? তুই কি করছিস? আমার কথা বাদ দে ছুটকি, তোরা কোথায় এখন সেটা বল। অনন্তপুরে। বাড়ি ফিরে গেছিস? কোনো ঝামেলা হয়নি তো? না, তবে এত তাড়াতাড়ি ফিরে এসেছি বলে সবাই একটু অবাক হয়েছে। বাবা মা ঠিক আছে রে? আমার কথা কিছু চিন্তায় আছে তোকে নিয়ে, নানা রকম ভাবছে। শোন না, তুই ঠিক করে বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ। আচ্ছা এখন একবার বাবা মার সঙ্গে কথা বলা যাবে রে? শোন না, শোন না, আমি আমি বলে দেব মা বাবাকে তুই আমাকে ফোন করেছিলিস। তুই এসব কথা বাদ দে না। শোন না, তুই ভালো আছিস তো? তোকে ওখানে সবাই, আমার কারোর কাছ থেকে কিছু চাওয়ার নেই রে ছুটকি, তবে একজনের উপর ভরসা হারিয়েছিলাম, সে এখন পাশে থেকে ভরসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই তো ফোনটা করতে বললো, না হলে আমি তো সাহসই পাচ্ছিলাম না বাবা মার সাথে কথা বলার। তুই চিন্তা করিস না দিদিয়া, তুই ওদিকটা সামলা, আমি এদিকটা দেখছি। তুই আমাকে দায়িত্ব দিয়েছিলিস, আর সেই দায়িত্ব আমি ঠিক পূরণ করব। চেষ্টা করব বাবা মাকে যেন আর কখনো কষ্ট পেতে না হয়। জানি, এখন রাখি, পরে আবার ফোন করব, কেমন? অনেকটা সময় হয়ে গেছে, এতক্ষণে তো কে জানি কি হচ্ছে বটতলায়। আপনারা সবাই ভুল করছেন, আপনারা নিজেদের মতন করে গোটা ঘটনাটা ভেবে নিয়ে এমন কঠিন বিচার করছেন। যে কথাগুলো বললাম তার মধ্যে কোনটা ভুল? এই মানুষটার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন সেটাই তো ভুল। এদেরকে কি বোঝাচ্ছ প্রতিমা? কেন ওদের এত কৈফিয়ত দিচ্ছ? তুমি একটু চুপ করো, একটু চুপ করো, আমাকে আমাকে কথা বলতে দাও। দেখুন দেখুন, চারু ঠিক করেছে না ভুল করেছে সেটা বিচার করার মতন জায়গা আজ আমরা নেই, সত্যি নেই, কারণ আমরা তো জানি না কিছু। সত্যিটা কি জানেন? এই মানুষটা, এই মানুষটা কিন্তু নিজের মেয়েকে মেনে নেয়নি, তাকে ত্যাগ করেছে। ত্যাগ করেছে? হ্যাঁ। তার প্রমাণ আছে? প্রমাণ তো এটাই যে আমরা ফিরে এসেছি এখানে, চারুর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তারপর আমরা আমরা সূর্য ওঠার আগে এই অনন্তপুর ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আজ আমরা অনন্তপুরে আবার ফিরে এসেছি শুধু চারুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই বলে। আসল কথাটা বলো না, মাথার উপর ছাদ জোটেনি তাই এসেছে? অবস্থা বোঝো, মেয়েকে চালিয়াতি করে দাদার বাড়িতে গুজে দিয়ে এখন মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা বলে চালাচ্ছে এখানে। দেখেছো প্রতিমা, এই জন্য আমি বারণ করেছিলাম, এদের বলা না বলা সমান। তুমি কথা বলো কোন মুখে ঈশ্বর, এখন তো তোমার মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে থাকা উচিত। আমি কোনো অন্যায় করিনি তুলাল, আমার মনে এমন কোন জ্ঞানী নেই যার জন্য আমাকে মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। অমন একটা মেয়েকে জন্ম দিয়েছো সেটা অন্যায় নয়, তার জন্য কোন জ্ঞানী নেই? পালিয়ে গিয়েছিলে গুষ্টি শুদ্ধ নিয়ে, সে তো বেশ করেছিল, কিন্তু ফিরে এসেছে যখন, তখন অনেক দুর্ভোগ আছে। দেশে আইন বলে একটা জিনিস আছে, সেটা মাথায় রেখে তারপর যা খুশি তাই করো। তুমিও মাথায় রেখো, ত্যাগ দিয়েছো বললেই
পাপ ধুয়ে যায় না। শোনো দুলাল, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু হবে না। তাই নাকি? তুমি কি ভেবেছো অন্যায় করে পার পেয়ে যাবে? আমি অন্যায় করছি কি করছি না সেটা বিচার করার যোগ্যতাই তোমার নেই। এই অনন্তপুর গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা আমি ঈশ্বর। আমি এখানে আইন, আদালত সব আমি, আর আমার কথাই এখানে শেষ কথা। সত্যি করে একটা কথা বলো তো, তোমাকে ইন্ধনটা যোগাচ্ছে কে? মানে না, এটা তো তোমার মাথায় আসার কথা নয়। কে বলে দিয়েছে, কে শেখাচ্ছে তোমাকে যে এগুলো করলে তুমি আমাদেরকে খুব জব্দ করতে পারো? কথাগুলো একটু বুঝে বলো ঈশ্বর। তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই যেখানে দাঁড়িয়ে তুমি আমাদের এভাবে কথা বলতে পারো। আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের সাথেও যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি জানি আপনারা অনেক কিছুই জানেন না, দুলাল আপনাদেরকে ভুল বুঝিয়েছে। এইসব বলে তুমি বাঁচতে পারবে না ঈশ্বর। তোমার পাপের শাস্তি আমি অন্যভাবেও দিতে পারতাম, কিন্তু আমি এনাদের সঙ্গে কথা বলে এই বিচার সবার আয়োজন করেছি, যাতে সবার সামনে সবকিছু হয়। মুখে কালি মাখানো হয়েছিল কেন, তখন তো অনেক কথা উঠেছিল, এখন তো সব সত্যি প্রমাণ হয়ে গেল তো। আচ্ছা আপনি কেন আমার এসব কথা? তোমার বর বাধ্য করছে, কোথায় কোথায় ভুল করেছে স্বীকার করবে, হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে, এসব করলে না ভাবা যেত, তা বলে মুখোমুখে। আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে আর সেটা যদি শাস্তিযোগ্য বলে মনে হয়, তাহলে শাস্তি আমি দেব। যদি তার দায় আমার হয় আমি শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুমি যেভাবে চাপ দিচ্ছ আমাকে, তার কাছে কোনো দিন আমি নতি স্বীকার করবো না দুলাল। তুমি স্বীকার করার না করার কে? যখন তোমরা গ্রামে ফিরে এসেছো আর আমরা সবাই যখন ঠিক করেছি তোমরা দোষ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। সেদিন মুখে কালি মাখানো হয়েছিল, আজ গলায় জুতোর মালা পরিয়ে গোটা অনন্তপুর ঘোরানো হবে। দাদা এসে গেছি। আমি ঈশ্বর চক্রবর্তী কেন তো কোনোদিন কোনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দিইনি, তাহলে কিসের ভয় আমার? প্রতিমা, এদের আচরণের থেকেও অনেক বেশি কষ্ট পেয়েছি চারুর ব্যবহারে আমি। সে যন্ত্রণার কাছে এগুলো কিচ্ছু নয়, কিচ্ছু নয় প্রতিমা, কিচ্ছু নয়। দাঁড়িয়ে দেখছিস কে? যা মালাটা গলায় পড়িয়ে দেব। দাদা ইমোশনাল সিন চলছে, এর মধ্যে জুতো ঢুকে পড়লে কেমন হয় না?
এবার সেরে নিক, তারপর নয় আমি শুরু করবো। বাহ, চমৎকার। যাদের শাস্তি পাওয়া উচিত তারা আমার শাস্তির ব্যবস্থা করছে। পাপ কিন্তু জমছে দুলাল, সমস্ত পাপ জমছে। এর উল্টোটাও কিন্তু একদিন হতে পারে। তৈরি থেকো, ওর মুখটা বন্ধ করো, মালাটা পরিয়ে ওকে এখান থেকে বের করে দে। Ha 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 ha!